অবশ্যই অবশ্যই মনে করতে পারেন ওরকম কিছুই। এখন সবাই মনে করে যে শুধু বিউটি রিলেটেড সার্ভিস শুধু মেয়েদের জন্য, ছেলেদের জন্য কিছু না, আসলে তেমন কিছু না। ছেলেদের জন্য কিন্তু অনেক ধরনের সার্ভিস আছে, আপনার স্কিন রিলেটেড বা তারপর হেয়ার রিলেটেড অনেক ধরনের সার্ভিস আছে যেগুলো আপনারা নিতে পারবেন। আমাদের 10% না আসলে আমরা প্রোভাইড করবো ভালো ভালো সার্ভিস, একটা আমাদের ক্লায়েন্টকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবো আমরা অবশ্যই। এটা একটা ছেলের জন্য বেস্ট এভার ফিলিংস, সবচেয়ে বেশি বেস্ট, এটা এর চেয়ে বেস্ট কোনো ফিলিংস হতে পারে না যে একটা ছেলে তার প্রতিষ্ঠানে তার বাবা মাকে চিফ গেস্ট হিসেবে এনে সেটা উদ্বোধন করতেছে। অবশ্য অনেক বেশি ক্রাউডের কারণে আমরা লাল জুতাটা কাটতে পারিনি আজকে, অন্য একটা টাইম কাটবো, আরেকদিন কাটবো। আমার কাছে আপনি আসমানে খুশি, আমি অনেক খুশি, অনেক খুশি যে আমরা সবার দোয়ায় সবার ভালোবাসায় আমার মায়ের বাপের ভাই বোনের সবার ভালোবাসায় আমার ছেলেদের এই এই পর্যায়ে আসছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আর কিছু চাওয়ার আর পাওয়ার নাই। পরে এগুলো তো আমার ছেলে মেয়ে, ওদের ভালোবাসা আমি বলার মতন না, আমি বলার মতন না। আমি তো কই, আমি মামনের যা ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি তোমাদেরকে, তোমাদেরকে বেশি ভালোবাসি। আমি তো মামন আমার সৎ ছেলে, এগুলো সব আমার আপন, কেননা এই একটা সৎ ছেলে দিয়া আমি আপনজন সব পাইছি, এতে আমার চেয়ে খুশি মনে হয় কেউ নাই। আমি পারি না তো সবার গেলে মধ্যে একটা করে শুনবা দেই, একটা করে শুনবা দেই, এত আদর লাগছে। এগুলো কোনো যেটা নিয়ে আসছো সেটা বলো, আর ওদেরকে বলো আমার কাছে কোনো কিছু বলবো না। তোমাদের কিছু থাকলে তোমাদেরকে কি আদর দিব, কি ভালোবাসা দিব, ওগুলো বলো, ওগুলো আমি বলতে রাজি। যাই হোক, এখন আম্মুকের প্রশ্ন না করি আমরা, এবার আমরা আমার সেলুন নিয়ে কিছু বলতে চাই, বলেন কে কি জানতে চাই। সবাই আমার ছেলের কাছে আসবা, ছেলের পাশে থাকবা। প্রথমে আমি ইন্ট্রোডিউস করতে চাই, এখানে আছে যিনি হচ্ছে আমার পার্টনার, যার আদলে যার সহযোগিতায় আমি এই সেলুনটা দিতে পেরেছি, না হলে আমি দিতে পারতাম না এই সেলুনের বিজনেসটা। কারণ বিউটি সেকশনে মাসুদ ভাইয়া দুই যোগেরে অধিক যে যিনি এক্সপার্ট, বাংলাদেশের একমাত্র বিউটি এক্সপার্ট আমার কাছে, একমাত্র বিউটি এক্সপার্ট আমার কাছে মাসুদ, একমাত্র আমার কথাটাই আছে, আমার কথাটা গুরুত্ব দিছে মাসুদ। মাসুদের বলছি যে মাসুদ পরে একটা যে কোনো ব্যবসা ধরা দাও, মাসুদ ধরছে কাজ। মামন খুব বুদ্ধিমান, খুব জ্ঞানী, আর মামন যা করে চিন্তা ভাবনা করে করে। আর ইতিমধ্যে আজকে কিন্তু এখানে এতগুলা ক্যামেরা আসছে মামনের জন্যই, তো আমরা সবাই মানুষ, মানুষের জন্য আসছি। নিশ্চয়ই মামন ভালোবাসা দিয়ে সবার অন্তরে জায়গা করতে পেরেছে, বিদায় কিন্তু আজকে আমরা এসেছি এখানে, তো ইনশাল্লাহ পারবে। এতগুলা মানুষের মন যেহেতু জয় করতে পেরেছে, ইনশাল্লাহ আরো ভালো কিছু সে করতে পারবে। অনুভূতি খুবই খুবই কি বলবো, খুবই ভালো ফিলিংস, বিকজ আমি ওকে এরকম একটা পর্যায়ে সারা জীবনই দেখতে চেয়েছিলাম। ও যাতে নিজের পায়ে দাঁড়ায় এবং ওর যাতে একটা সম্মানজনক পজিশন হয়, এটা আমি সারা জীবন দেখতে চেয়েছি। এবং আমার যে স্ট্রাগলটা ছিল ওর পিছনে, এটাই ছিল, এটাই হচ্ছে ফাইনাল আউটকাম, সেটা যেখানেই হোক না কেন। আমার সারা জীবনে স্বপ্ন ছিল যে মামুন নিজের পায়ে দাঁড়াবে এবং নিজের জীবনে উন্নতি করবে, সো এটাই আমার সারা জীবনের স্বপ্ন, সারা জীবনে দেখো। আমি একটু ইন্ট্রোডিউস করতে চাই আমার ভাই আর আপু যারা আসছে, এখানে আসছে আমাদের লন্ডন থেকে সোহেল ভাই আসছে, এন্ড ব্রিটিশ এম্বাসির কাউন্সিল আপু আসছে এখানে, তো ওনাদের অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। আর আপনারাও দেখে রাখেন, এখানে তো মাসুদ ভাই আছে আপনারা সবাই চিনেন, আমার আম্মু আছে এখানে, এখানে লায়লা, আর এখানে আমার বাবা আছে, যারা অনেকে আমার বাবাকে দেখেন নাই অনেক বেশি, কারণ আমার বাবাকে নিয়ে ওরকম ভিডিও করা হয় না, ওরকম লাইভ করা হয় না, বা ওরকম নিউজ করা হয় নাই। আম্মুকে নিয়ে টুকটাক করা হয়েছে, চুল বেঁধে গেছে। এই যে এখানে আছে আমাদের ভাবি, যার প্রশংসা না করলেই নয় ল্যান্ডার, যিনি কিনা আমাকে সন্তানের মতন ওনাদের বাসায় গ্রহণ করে নিয়েছেন। এখন একটু নেই প্রফেশন একটা, পার্সোনাল লাইফ আর একটা। ওর জন্য আমার ভালো লাগার ফিলিংস, ওর জন্য আমার রেসপেক্ট, ওর সাফল্যে হ্যাপি হয়ে আমি এসেছি, একজন মানুষ হিসেবে এসেছি। আর এছাড়া একজনের সাথে তো আমার এতদিন রিলেশন ছিল, সো হঠাৎ করে তো আমার ফিলিংস ওর জন্য উঠে যাবে না, সেই ফিলিংস থেকে এসেছি। আর ও নিজে আমাকে যে নিয়ে আসছে, ও বলেছে আমি তোমাকে নিয়ে আসবো, এটার পরে তো আর কথাই থাকে।